হুগলি লোকসভার তারকা সাংসদ লকেট চ্যাটার্জি নিজের লোকসভা এলাকার পান্ডুয়া, বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পান্ডুয়া এলাকায়। সেখানে তিনি রাজ্য সরকার ও প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান, এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের ত্রাণের অর্থ তৃণমূলের নেতারা আত্মসাত করেছেন পূর্বেও। সাধারণ মানুষের কাছে তাদের ত্রাণ সময় মতো পৌঁছে দিতে ব্যর্থ এই সরকার। প্রধানমন্ত্রী একসাথে হয়ে কথা বলেছে, নিশ্চয়ই রাজ্যের ভালো হবে, কিন্তু আজ থেকে যে ধরনের রাজনীতি শুরু করেছেন, আমাদেরও সবাইকে বিজেপি কর্মীদের পথে নামতে হবে, যাতে ঠিক টাকাটা ঠিক জায়গায় খরচ হয়। কেন্দ্র থেকে টাকা হয় এবং আগেরবারও আমরা দেখেছি, ফণীর সময়তেও দেখেছি, বুলবুলের সময়তে, আয়লার সময়তেও দেখেছি, যে কোনো ধরনের কেন্দ্র থেকে যেসব টাকা পয়সাগুলো পৌঁছানো হতো সেগুলো সঠিক খরচা হতো না। তার নিয়ে নিজের তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হতো, নিজেদের ট্রিপল এত এত ত্রিপল এসছে, এমনকি বিজেপির দেওয়ার ত্রিপলও এসছে, সেই ত্রিপল লুটপাট হয়ে গেছে রাস্তার মাঝখান থেকে, নিয়ে তারা নিজেদের ঘরে রেখে দিয়েছে, নিজেদের নামে চালিয়েছে। সুতরাং এদের স্বভাবই আছে তৃণমূলের, যে কেন্দ্রের টাকাগুলোকে নিজের ইলেকশনের জন্য খরচা করা, নিজের পকেটে রাখা, নিজের সম্পত্তি বানানো, মানুষের কাজে কখনো লাগে না। এলাকার বিভিন্ন অঞ্চল দীর্ঘদিন বিদ্যুৎহীন, জলহীন অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি প্রশাসনকে এক হাত নিয়ে জানান, সাইক্লোনের মোকাবিলা করতে ব্যর্থ প্রশাসন। যেখানে অগ্রিমভাবেই জানানো হয়েছে পূর্বাভাসের কথা, সেখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলেই মানুষ আজ তিন দিন পরও সমস্যায় রয়েছেন। আমার বাড়িতে প্রায় চার তিন দিন ধরে কারেন্ট নেই, জল নেই, কোনো নেটওয়ার্ক নেই, এবং সবচেয়ে বড় কথা ইলেকট্রিসিটি যেটা মানুষের সবসময় দরকার, তার জন্য ফোনের চার্জ দেওয়া সব কিছু থাকে, এবং সেগুলোকে কেন প্রশাসন তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে পারলো না? কারণ উল্কুণ্ঠে আসবে, অনেক আগে থেকে মানুষকে সেটা বলে দেওয়া হয়েছিল, সরকার সেটা জানত, কেন যথাযথ ব্যবস্থা তারা রাখেনি? যে সঙ্গে সঙ্গে যদি এরকম নেটওয়ার্ক চলে যায় বা জল না থাকে বা ইলেকট্রিসিটি না থাকে, তাহলে আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারবো, সম্পূর্ণ এটা প্রশাসনের একটা মানে কমই বলতে হবে। পান্ডুয়া এলাকা পরিদর্শনের পর তিনি রওনা হন বলাগড়ের উদ্দেশ্যে। নিউজ আজ বাংলা, পান্ডুয়া। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।